ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা আলোচনা করব 30 এপ্রিল 2022 তারিখের যে কর্মসংস্থান পেপার, তো সেখানে কী কী গুরুত্বপূর্ণ আপডেটস পাবলিশ হয়েছে তো সেটাই এই ভিডিওতে ডিসকাস করব। অবশ্যই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখো, এবং যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশন করে দাও। এরকম নতুন নতুন চাকরির আপডেটস থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেটস তোমরা কিন্তু এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। এবং যদি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে না থাকো, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না হও, তো দেখো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই সেখানে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। সেখানে এর পিডিএফ থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের চাকরির পিডিএফ আমি কিন্তু সেখানে শেয়ার করে দিই, তোমরা চাইলে কিন্তু সেখানে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেখে নিই কী কী বলা হচ্ছে। তো দেখতে পাচ্ছ অন স্ক্রিনে সেই কর্মসংস্থান পেপারটি। তো তোমাদের ফার্স্ট অফ অল আমি ডেটটাকে দেখে নিই, দেখো ডেটটা 30 এপ্রিল 2022। তো এখানে বিভিন্ন আপডেটস রয়েছে, যেমন হচ্ছে স্টেনো অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে কেন্দ্রীয় পুলিশ সংস্থায় অফিসার, ঠিক আছে, ব্যাংকের এখানে রয়েছে ব্যাংকে, তারপরে হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট সেখানেও রয়েছে, তারপর রয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়ামে হচ্ছে টেকনিশিয়ান ইন্সপেক্টর, এই সমস্ত পদগুলো কিন্তু রয়েছে। তো চলো দেখে নিই, ফার্স্ট অফ অল আমরা এটাই দেখে নিই যে 5 কেন্দ্রীয় পুলিশ সংস্থায় 253 অফিসার। তো এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য সকলে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে। তো এখানে বলা হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাসরা আবেদন করতে পারবে, এবং যারা হচ্ছে ফাইনাল, ঠিক আছে, গ্র্যাজুয়েটের ফাইনাল ইয়ারে রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারে, যারা 6th সেমে রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে বলা হচ্ছে এনসিসির বি অথবা সি এর যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট থাকলেও কিন্তু এখানে আবেদনযোগ্য। এবং আরেকটা বিষয়, যারা যারা খেলাধুলায় দক্ষ, যাদের সার্টিফিকেট রয়েছে খেলাধুলোর, তো তারা কিন্তু এখানে বাড়তি একটা কিন্তু সুবিধা পাবে, ঠিক আছে। তো এখানে যে হাইটটা বলা হচ্ছে, ছেলেদের হাইট হচ্ছে 165, ঠিক আছে, এবং বুকের ছাতি না ফুলিয়ে হচ্ছে 81 এবং ফুলিয়ে হচ্ছে 86 ওজন হতে হবে উচ্চতা অনুযায়ী, ঠিক আছে। মহিলাদের রয়েছে 57 সেমি উচ্চতা, এবং ওজন রয়েছে 46 কেজি, এবং অবশ্যই উচ্চতার সঙ্গে সামঞ্জস্য হতে হবে ওজনটাকে, ঠিক আছে। তো এখানে এত কিছু আমরা দেখবো না, তোমরা চাইলে সেটাকে দেখে নিতে পারো। এখানে এক্সাম নেওয়া হবে, দুটো ক্যাটাগরিতে এক্সাম, ফার্স্ট অবজেক্টিভ এখানে নেওয়া হবে, ঠিক আছে, দুটো ক্যাটাগরিতে এক্সাম নেওয়া হবে। তো এখানে যে দরখাস্ত তোমরা করতে পারবে 10ই মে পর্যন্ত। তো তোমাদের যে ওয়েবসাইটে আবেদন করতে হবে সেটা দেখে নাও তোমরা এক নজর। এখানে upsconline.nic.in, ঠিক আছে, এই ওয়েবসাইটে তোমাদেরকে আবেদন করতে হবে, যেটা হচ্ছে 10ই মের মধ্যে, ঠিক আছে। এবং যারা হচ্ছে জেনারেল কাস্টে, ঠিক আছে, জেনারেল, তো তাদের জন্য এখানে কিন্তু জেনারেল ওবিসি তাদের জন্য 200 টাকা ফি লাগছে পরীক্ষা বাবদ, এবং হচ্ছে যারা হচ্ছে তপশিলী এবং মহিলা তাদের জন্য কিন্তু কোনো চার্জ এখানে লাগছে না। এবং যদি কোনোরকম কোনো অসুবিধা থাকে তোমরা কিন্তু এই নাম্বারগুলোতে কল করে নিতে পারো, ঠিক আছে, এই নাম্বারগুলোতে কল করে আরও ডিটেলসটা জেনে নিতে পারো। তো চলো এবারে নেক্সট আপডেটে আমরা মুভ করি। তো নেক্সট হচ্ছে ব্যাংকে, তো এখানে বলছে ব্যাংক অফ ইন্ডিয়া ক্রেডিট পদে 484 জন হচ্ছে ছেলে মেয়ে নিচ্ছে। তো এখানে মোট 60% নাম্বার পেয়ে ডিগ্রি কোর্স যারা হচ্ছে ফিনান্স, তারপর হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ফিনান্স স্পেশালাইজেশন হিসাবে MBA, PhD, BM, তারপর হচ্ছে PGD, এম, PGBM, তারপর PGD, BA কোর্স পাসরা আবেদন করতে পারবে এখানে, ঠিক আছে। 60% নাম্বার পেয়ে যারা হচ্ছে কমার্স, সায়েন্স বা ইকোনমিক্স পোস্ট গ্র্যাজুয়েট তারাও কিন্তু এখানে আবেদন করতে পারে। চার্টার্ড অ্যাকাউন্ট, তারপর হচ্ছে কোম্পানি সেক্রেটারিশিপ বা ICWA কোর্স পাসরাও কিন্তু এখানে আবেদনযোগ্য। কম্পিউটারের অন্তত 3 মাসের কোর্স পাস হতে হবে ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে, ইনফরমেশন টেকনোলজি একটি বিষয়ে থাকতে হবে, ঠিক আছে। তো এখানে যে বয়সটা বলা হচ্ছে 1/12/2021 অনুযায়ী হচ্ছে 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, এবং যথারীতি এই SC ST OBCরা 5 বছর 3 বছর বয়সে এখানে ছাড় পাবে। তো এটা হচ্ছে পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে, ঠিক আছে। তো এর আবেদন হচ্ছে 10ই মে পর্যন্ত তোমরা করতে পারবে, যে ওয়েবসাইটে তোমাদের করতে হবে সেটা দেখে নাও তোমরা, www.bankofindia.co.in, ঠিক আছে, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা চাইলে করে নিতে পারো। তো নেক্সট আপডেট এবারে মুভ করে নেব আমরা। নেক্সট রয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়ামে 186 টেকনিশিয়ান ও ইন্সপেক্টর, ঠিক আছে। তো এখানে আমি অনেক দ্রুততার সাথে তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তাও যদি তোমাদের মনে হয় যে কিছু জানার থাকে, আমি মূল টপিকগুলো জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমাদেরকে অবশ্যই বলবো টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও, ঠিক আছে, আমি সেখানে কিন্তু
দিয়ে দেবো এর পিডিএফটা। তো চলো দেখে নিই, এখানে বলা হচ্ছে যে 186 জন নেওয়া হবে, ঠিক আছে। তো কারা কোন পদের জন্য যোগ্য, সেটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশরা মোট 60% নাম্বার যদি থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য যোগ্য। তো এখানে শূন্যপদ রয়েছে 94টি। নেক্সট রয়েছে বয়লার টেকনিশিয়ান, তো এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশরা মোট 60% নাম্বার, এবং যারা হচ্ছে তপশিলী রয়েছে তাদের জন্য কিন্তু 50% নাম্বার থাকলে কিন্তু বয়লার অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে, অ্যাটেন্ডেন্ট কম্পিটেন্সি সার্টিফিকেট কোর্সটা এখানে কিন্তু আবেদন করতে পারে, যেখানে 18টা শূন্যপদ রয়েছে, ঠিক আছে। তারপর রয়েছে যে মেনটেন্যান্স টেকনিশিয়ান, তো এখানেও বলা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশরা অন্তত 60% এবং তপশিলীরা 50% নাম্বার থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারে। এখানে শূন্যপদ রয়েছে 14টি। এবারে মেনটেন্যান্স টেকনিশিয়ান এখানে রয়েছে, এটা হচ্ছে 60% নাম্বার লাগবে, যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে, ডিপ্লোমা কোর্সটা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেনটেন্যান্স টেকনিশিয়ান, তো এখানে বলা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স, এই সমস্ত বিষয়ে যদি ডিপ্লোমা কোর্স পাশরা 60% নাম্বার এবং তপশিলীরা 50% নাম্বার থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। ল্যাবরেটরি অ্যানালিস্ট, এখানে অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি এই সমস্ত বিষয়ে বিএসসি কোর্স পাশরা কেমিস্ট্রি বিষয়ে মোট 60% নাম্বার থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। জুনিয়র ফায়ার অ্যান্ড সেফটি ইন্সপেক্টর, এখানে মোট 40% নাম্বার পেয়ে সায়েন্সে শাখার গ্র্যাজুয়েটরা বৈধ ভারী মোটর ভেহিকেল সার্টিফিকেট কোর্স পাশটা এখানে আবেদনযোগ্য, ঠিক আছে। তো এখানে যে বয়সগুলো বলা হচ্ছে সেটা দেখে নাও, 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে, এবং যথারীতি বয়সে 5 বছর থেকে 3 বছর ও এসসি এসটি ওবিসিরা ছাড় পাবে। তো এখানে প্রথমে এক্সামের মাধ্যমে এখানেও নিয়োগ করানো হবে, তো সেটা জানার জন্য তোমাদেরকে ডিটেলসটা তোমরা দেখে নেবে পিডিএফের মাধ্যমে, ঠিক আছে। তো 21 মে পর্যন্ত কিন্তু এখানে আবেদন করা যাবে, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে কিন্তু করতে হবে, দেখে নাও, যেটা হচ্ছে www.hindustanpetroleum.com, ঠিক আছে। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে, এবং পরীক্ষা ফি বাবদ বলা হচ্ছে এখানে 590 টাকা কিন্তু ফি লাগবে, ঠিক আছে। পরীক্ষা ফি বাবদ কত লাগছে, 500 রয়েছে 90 টাকা। তো নেক্সট আপডেট দেখে নেবো এবারে। নেক্সট রয়েছে 151টি হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট, তো এখানে বলা হচ্ছে মাধ্যমিক পাশরা হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট 1 বছরের সার্টিফিকেট কোর্স পাস হলে কিন্তু এখানে আবেদন করতে হবে, এবং সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গ হোমিওপ্যাথিক মেডিসিন কাউন্সিলে হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট হিসেবে নাম নথিভুক্ত হতে হবে, এবং বাংলা ভাষায় লিখতে এবং পড়তে কিন্তু জানতে হবে, ঠিক আছে, বাংলা ভাষা লিখতে পড়তে জানতে হবে। বয়স এখানে বলা হচ্ছে 1/1/1983 থেকে 1/1/2004 এর মধ্যে হতে হবে, এবং বয়সে যথারীতি 5 বছর 3 বছর এসসি এসটি ওবিসিরা ছাড় পাবে। তো এখানে কিন্তু যেটা জিনিস বলা হচ্ছে যে প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তি থেকে, ঠিক আছে, অর্থাৎ তোমরা যে কোয়ালিফিকেশন মার্কস পেয়েছো মাধ্যমিকে সেটার উপরে বেস করেই কিন্তু এখানে নেওয়া হবে, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতার মাধ্যমিক পাশের 40% এবং হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট সার্টিফিকেট কোর্সের জন্য রয়েছে 45 নম্বর, টোটাল এখানে রয়েছে 85 নম্বর হচ্ছে, ঠিক আছে, এবং ইন্টারভিউতে থাকছে কিন্তু 15 নম্বর। তো দরখাস্ত অনলাইনের মাধ্যমে করতে হবে, যেটা হচ্ছে 5ই মে লাস্ট ডেট রয়েছে। যদি আবেদন করতে চাও তোমাদেরকে এই ওয়েবসাইটে করতে হবে, যেটা হচ্ছে www.wbhrb.in এই ওয়েবসাইটে, এবং পরীক্ষা ফি বাবদ লাগছে হচ্ছে 160 টাকা, এবং যারা হচ্ছে তপশিলী এবং প্রতিবন্ধী তাদের জন্য কোনোরকম কোনো এখানে চার্জ কিন্তু লাগছে না। তো এ কয়েকটা বেশ মানে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট ছিল যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করো, এবং অবশ্যই তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু নানা ধরনের তোমরা কিন্তু পিডিএফ থেকে শুরু করে অন্যান্য কিছুও পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো ভিডিওটিকে এত দূরই পর্যন্ত রাখলাম।